শাহাদাত হোসেন দীপু। বাবার নির্ভরতার ছায়া খুব বেশি দিন পাননি, ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। স্বপ্ন পূরণের পথটা তাই খুব মসৃণ ছিল না, কিন্তু এই পথে ভরসা জুগিয়েছেন বড় ভাই। আর তাই নিজের প্রচেষ্টা আর বড় ভাইয়ের অকুণ্ঠ সমর্থনের কল্যাণে আজ পৌঁছে গেছেন জাতীয় দলের দোরগোড়ায়। যুব বিশ্বকাপজয়ী দলে শাহাদাত হোসেন দীপু ছিলেন দলের মধ্যে সবচেয়ে প্রতিভাবানদের একজন। সতীর্থদের কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন এরই মধ্যে। এদিক থেকে দীপুর জাতীয় দলের যাত্রাটা কিছুটা ধীরলয়ে, তবে প্রতিভার জোরে আলোকিত হবেন সেই বিশ্বাস তাকে কখনোই বিচলিত হতে দেয়নি। ঠিক এ কারণেই কিনা তার মধ্যে মিলেছে আগামী দিনের ভরসার ছবি। আত্মবিশ্বাস আর পরিশ্রমের ফলস্বরূপ তিনি এখন জাতীয় দলের অন্তর্ভুক্ত একজন ক্রিকেটার। বড় মঞ্চে নিজেকে প্রমাণের আগে একুশ পেরোনো শাহাদাত হোসেন দীপু মনে করছেন, মানসিকভাবে তাকে আরও শক্ত হতে হবে, এগিয়ে যেতে হবে। জাতীয় দলে ডাক পাওয়ার পর এভাবেই নিজের জীবনের গল্পগুলো বলতে শুরু করেন শাহাদাত হোসেন দীপু। প্রথমবার সংবাদ সম্মেলনে এসে সর্বদা ছায়া দিতে থাকা বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি। অতীত খুলে মেলে ধরলেন সবার সামনে, সেই সাথে জানান প্রথমবার জাতীয় দলে ডাক পাবার অনুভূতি। রোববার ঘোষিত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের 15 জনের বাংলাদেশ দলে প্রথমবারের মতো আসেন শাহাদাত। মূলত ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে তার পারফরমেন্সই খুলে দিয়েছে এই স্বপ্নের দুয়ার। অবশ্য এর আগে ভারত এ দলের বিপক্ষেও ভালো খেলেছিলেন ডানহাতি মিডল অর্ডার এই ব্যাটার। শুধু তাই নয়, পরিণত ক্রিকেটের ছাপও রেখেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও। আগের দিন সন্ধ্যায় টিম ম্যানেজারের কাছ থেকে দলে থাকার সংবাদ পেয়ে পরিবারের সবাই আনন্দে ভাসছে। এখানেই শেষ নয়, জাতীয় দলের ক্যাম্পে প্রথম দিন যোগ দিয়েও পেয়েছেন অভিনন্দন বার্তা। এমত অবস্থায় দীপু মনে করছেন, জাতীয় দলের আবহে এসে তার মনে হচ্ছে স্কিলটা ধরে রেখে বাড়াতে হবে মনের জোর। তিনি বলেন, স্কিল তো ভালো সবাই বলে, তবে আমি অনুভব করি মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার এখানে খেলার জন্য। খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছিলেন সদ্য জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটার। বাবার অনুপস্থিতিতে বড় ভাইয়ের সহায়তায় এগিয়েছেন, ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের মঞ্চে। পরিশ্রম আর আত্মবিশ্বাসের কল্যাণে আজকের এই অবস্থান তার কাছে ব্যাপারটা স্বপ্ন পূরণের মতো। তিনি বলেন, খুশি তো অবশ্যই লাগবে, এটা স্বাভাবিক, সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমার স্বপ্নটাও ভিন্ন ছিল না, ঠিক এ কারণেই একটু বেশিই ভালো লাগছে। দিনের পর দিন আমি যেন আরও উন্নতি করতে পারি সেজন্য সবসময় সচেষ্ট থাকব। সদ্য জাতীয় দলে ডাক পাওয়া একজন 21 বছরের তরুণ, তিনি মনে করছেন ভাবনার জগৎ জটিল না করে স্কিলে শান দিতে চান, সেই সাথে বাড়াতে চান মনোবল। বললেন, নিজের স্কিল আরও উন্নত করার চেষ্টা করব, মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা তো অবশ্যই থাকবে, কারণ এটাই আমার কাজ। এসব কাজে যত উন্নতি ঘটবে আমার জন্য খেলাটা আরও সহজ হবে, আমি এমনটাই মনে করি। যুব বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন সদস্য এখন জাতীয় দলের নিয়মিত মুখ। দীপু কি কিছুটা দেরিতে সুযোগ পেয়েছেন? তিনি অবশ্যই এমনটা মনে করছেন না। তিনি বলেন, এসব ব্যাপার নিয়ে চিন্তা করিনি, চিন্তা করেছি যখন আমাকে ডাকা হবে আমি তখনই ভালো খেলার চেষ্টা করব। জাতীয় দলের জার্সিতে সাদা বলে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা এই তরুণের বয়স মাত্র 21। এত অল্প বয়সে উন্নতি করার মানসিকতা ভালোভাবেই জানান দেয় তিনি আসলেই ক্রিকেটকে ভালোবাসেন, একদিন দেশের হয়ে বড় কিছু অর্জন করবেন। বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ তো জয় করেছেনই, এবার অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করার পালা। নির্বাচকেরা যে তার প্রতি আস্থা রেখেছেন সে আস্থার প্রতিদান তিনি দেবেন এবং আসন্ন সিরিজে নিজেকে একজন যোগ্য হিসেবে প্রমাণ করবেন আবারও, সেই অপেক্ষায় ক্রিকেট সমর্থকেরা। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।